আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ও উপসর্গে নিয়ে সিলেট ও ময়মনসিংহে দুজনের মৃত্যু, বিভিন্ন জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। চট্টগ্রামে কোভিড নন কোভিড রোগীদের চিকিৎসা সেবায় বেসরকারি উদ্যোগে চালু হচ্ছে তিনটি ফিল্ড হাসপাতাল। দেশের বিভিন্ন জেলায় নদ নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এবং বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়ালো, মারা গেছে 5 লাখ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহে একজন ও সিলেটে উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগে নতুন আরও 63 জন ও সিলেটে আরও 100 জন করোনা শনাক্ত হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যকর্মী, এনজিও সদস্য ও ব্যাংক কর্মকর্তা সহ আরও 60 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 793 জনে, আর সুস্থ হয়েছে 132 জন। এছাড়া গত 24 ঘণ্টায় নেত্রকোনায় পুলিশ স্বাস্থ্যকর্মী সহ 16 জন এবং শরীয়তপুরে 59 জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। শরীয়তপুরে করোনা কন্ট্রোল রুমের মেডিকেল অফিসার ডাক্তার আব্দুর রশিদ জানান, জেলায় এখনও পর্যন্ত 5 জনের মৃত্যু হলেও সুস্থ হয়েছেন 217 জন। এদিকে ধীরগতিতে নমুনা পরীক্ষার কারণে শেরপুরে বাড়ছে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি। গতকাল থেকে মাত্র 3টি নমুনা পরীক্ষা করা হয়েছে জানিয়ে অসন্তোষ প্রকাশ করেন জেলার সিভিল সার্জন AKM আনোয়ারুর রউফ। করোনা ভাইরাসে 24 ঘণ্টায় দেশে আরও 34 জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1695 জনে। নতুন করে পজিটিভ হয়েছেন 3504 জন। মোট শনাক্ত হয়েছেন প্রায় 1,34,000, তবে এর মধ্যে 54,000-এর বেশি সুস্থ হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে সংস্থার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর ওয়ারি এলাকাকে লকডাউন করতে চিঠি দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি কি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, নাকি সামনে আরও ভয়াবহতা অপেক্ষা করছে, এমন নানা অনিশ্চয়তার মধ্যেই প্রতিদিন আসছে নতুন মৃত্যু ও আক্রান্তের খবর। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, 58টি ল্যাবে 15,000-এরও কিছু বেশি নমুনা পরীক্ষায় সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে 23.12%, আর মৃতের সংখ্যা গত কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছে 30 থেকে 50-এর ঘরে। 24 ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন 34 জন এবং এ পর্যন্ত 1,695 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 32 জন পুরুষ, নারী 2 জন। গত 24 ঘণ্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,504 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 133,978 জন। সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে এখনও ঢাকার অবস্থান সবার উপরে, এরপরে রয়েছে চট্টগ্রাম ও সিলেটের নাম। তবে আক্রান্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এরই মধ্যে সুস্থ হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। 24 ঘণ্টা সুস্থ হয়েছেন 1,185 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 54,318 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.54%। জোন ভিত্তিক লকডাউন স্থায়ী কোনো পদ্ধতি নয় জানিয়ে তিনি বলেন, সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে করণীয় ঠিক করা হচ্ছে। ঢাকা মহানগরীর ওয়ারির নির্ধারিত এলাকা চিহ্নিত করে সেখানে পরীক্ষামূলক রেড জোন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে এবং স্থানীয় পরিস্থিতি বিশ্লেষণ করে যেখানে যেমন তেমনভাবেই প্রয়োজনে রেড জোন বাস্তবায়নের কাজ চলমান আছে। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায় 40 থেকে 70 বছর বয়সীদের মৃত্যুহার এখনও সবচেয়ে বেশি। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামে কোভিড নন কোভিড রোগীদের সংখ্যা দিনকে দিন বাড়তে থাকায় চিকিৎসা দিতে গিয়ে সরকারি বেসরকারি হাসপাতালগুলোর যখন নাকাল অবস্থা, তখন স্বাস্থ্যসেবা নিশ্চিতে এগিয়ে এসেছেন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি উদ্যোগে কয়েকজন। চট্টগ্রামের ফৌজদার হাটের পর এবার বন্দরনগরী, পতেঙ্গা ও হালিশহরে হচ্ছে আরও 3টি ফিল্ড হাসপাতাল। চিকিৎসা সেবা নিয়ে চরম হতাশার মাঝে এ উদ্যোগে আশা জাগাচ্ছে চট্টগ্রামবাসীর। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ।
শুধু করোনা আক্রান্তই নয়, সাধারণ রোগীরাও সঠিকভাবে চিকিৎসা সেবা পাচ্ছে না চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে। রোগী নিয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। অন্যদিকে করোনায় আক্রান্ত বা উপসর্গ থাকা ব্যক্তিকে ভর্তি করতে অনীহা দেখাচ্ছে বেসরকারি হাসপাতালগুলো, ফলে জরুরি চিকিৎসা সেবা না পেয়ে বাড়ছে বিনা চিকিৎসায় রোগীদের মৃত্যুর সংখ্যাও। এ অবস্থায় এগিয়ে এসেছে বেশ কজন ব্যক্তি ও সামাজিক সংগঠন। অসুস্থদের হাসপাতালে পৌঁছানো, অক্সিজেন সরবরাহ কিংবা করোনায় মৃত ব্যক্তির দাফনের সাথে যুক্ত আলমানাহিল ফাউন্ডেশন এবার করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় নগরের হালি শহরে চালু করতে যাচ্ছে 75 শয্যার নার্চার হাসপাতাল। এই হসপিটালটা আমরা সপ্তাহখানেকের মধ্যে ইনশাল্লাহ ফিল্ডে কাজের জন্য যেতে পারবো বা রোগী সেবা দেওয়ার শুরু করতে পারবো ইনশাল্লাহ। তো এক্ষেত্রে আইসিইউর একটা সাপোর্ট তো খুবই জরুরি, কিন্তু আইসিইউর জায়গায় হাই ফ্লো মেশিন দিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ করোনা রোগীর জন্য, আমরা 8 থেকে 10টার মতো মেশিন দিয়ে ইনশাল্লাহ সেবা দেওয়া আমাদের দ্বারা সম্ভব হবে, এটা আমরা মনে করি ইনশাল্লাহ। একইভাবে পতেঙ্গায় বিমানবন্দরের পাশে সিএমপির সহায়তায় 50 শয্যার হাসপাতাল গড়ে তুলছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। আগামী মাসে চালু হবে কোভিড নন কোভিড সব রোগীর জন্য। ইতিমধ্যে আমাদের সেন্ট্রাল অক্সিজেন লাইনের কাজ শুরু হয়ে গেছে। আমাদের এখানে কনসেন্ট্রেশন মেশিন থাকবে। আইসিইউর বিকল্প হিসেবে এখন সারা বিশ্বে যেটা ভাবা হচ্ছে হাই ফ্লো নেসাল ক্যানুলা, সেটার ব্যবস্থা থাকবে। কাঠগড় এলাকায় পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ে এক চিকিৎসকের উদ্যোগে হচ্ছে আরেকটি হাসপাতাল। প্রায় 80 জন স্বেচ্ছাসেবক যুক্ত থাকার পাশাপাশি স্থানীয়দের আর্থিক সহায়তায় 21 শয্যার হাসপাতালটি পর্যায়ক্রমে উন্নীত হবে 50-এ। মাইল কেস, আমরা এটাকে উদ্যোগে অ্যাসিওর করবো, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। আমরা এটা বাসায় চিকিৎসা দিতে পারবেন, তবে আমরা অ্যাসিওর সমস্ত দিক নির্দেশনা দিয়ে দেবো এবং আমাদের ফোনের মাধ্যমে ওদের সাথে কন্টিনিউস থেকে যোগাযোগ থাকবে। তিনটি হাসপাতালেই সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে সাধারণ মানুষ, যা নাজুক স্বাস্থ্য ব্যবস্থায় ভরসা জাগাচ্ছে চট্টগ্রামবাসীর। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ের ঢল ও অতিরিক্ত বৃষ্টির কারণে ধরলা নদীর পানি বিপদসীমার 62 সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি পয়েন্টে 64 সেন্টিমিটার এবং দুধকুমার নদীর পানি নুনখাওয়া পয়েন্টে 50 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ছোট বড় 16টি নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার 9টি উপজেলার 22টি ইউনিয়নের প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। রোববার সকালে সুরমা নদীর পানি বিপদসীমার 56 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। ভারতে মেঘালয় থেকে নেমে আসা জাদুকাটার পানি বিপদসীমার 133 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ছাতক ও দোয়ারা বাজার উপজেলাসহ বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে গেছে উপজেলার সাথে বিভিন্ন ইউনিয়নের যোগাযোগ। জামালপুরে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বাড়ছে দ্রুত গতিতে। গত 24 ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 32 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 49 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার 15টি ইউনিয়নের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 10,000 মানুষ। এদিকে সিলেটের বিভিন্ন পয়েন্টে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটে উজানের পাহাড়ি ঢলে সীমান্তবর্তী কেরানী কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাটে বন্যা দেখা দিয়েছে। বিভিন্ন অঞ্চলের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা 1,576,000। এতে প্রাণ গেছে প্রায় 5 লাখ মানুষের। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হওয়ার সংখ্যা প্রায় 54 লাখ। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের 213টি দেশ। আক্রান্ত ও মৃত্যু উভয় দিক থেকে বিশ্বে এখনও শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা 25,78,015 জন, মৃত্যু হয়েছে 1,27,952 জনের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 12,84,214 জন, এর মধ্যে মারা গেছেন 56,197 জন।
নিউ ইয়র্কে আক্রান্ত ও মৃত্যুর হার কম থাকায় আগামী 6 জুলাই তৃতীয় ধাপে রাজ্যটি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রশাসন। ধীরে ধীরে রাজ্যের বিভিন্ন অংশে লকডাউন তুলে নেওয়ায় নিউ ইয়র্কের প্রায় সব অঞ্চলেই এখন মানুষের উপস্থিতি বাড়ছে। এদিকে করোনাকালেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল নিউ ইয়র্কের ডেমোক্র্যাট দলীয় প্রাইমারি নির্বাচন। নির্বাচনে ইউএস কংগ্রেসে 2 জন, স্টেট অ্যাসেম্বলিতে 3 জন এবং ডিস্ট্রিক্ট লিডার সহ বিভিন্ন পদে অন্তত 15 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী অংশ নেন। এর আগে নিউ ইয়র্ক থেকে এত সংখ্যক বাংলাদেশি নির্বাচনে অংশগ্রহণ করেননি এবং নতুন প্রজন্মের এত প্রার্থীও দেখা যায়নি। তবে সেই অনুপাতে এবারও আশানুরূপ বিজয় অবস্থানে নেই বাংলাদেশিরা। এই খারাপ ফলের মাঝেও প্রাথমিক ফলাফলে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে জামিলা আক্তার উদ্দিন এগিয়ে রয়েছেন বলে জানা যায়। বিএনপি নেতারা করোনায় আক্রান্ত মানুষের পাশে না দাঁড়িয়ে এখন মৃত্যুর হার নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানী সরকারি বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মিথ্যাচার আর বিষেদগারের রাজনীতি ত্যাগ করতে ব্যর্থ হয়েছে দলটি। করোনা মহামারীর মধ্যে লোক দেখানো ত্রাণ বিতরণের ফটো সেশনের মধ্যেই বিএনপির কার্যক্রম সীমিত বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিএনপি কালকে যে সংখ্যাটির কথা বলেছে, তাদের 284 জন নেতাকর্মী আক্রান্ত হয়েছে, 73 জন মৃত্যুবরণ করেছে। মৃত্যু এবং আক্রান্ত দুটি যোগ করে যদি হিসাব করা হয় তাহলে দেখা যায় মির্জা ফখরুল সাহেবের হিসাব অনুযায়ী বিএনপি নেতাকর্মীদের মধ্যে মৃত্যুর হার প্রায় 21%, যদি বা দেশে মৃত্যুর হার হচ্ছে 1.28%। বিএনপি এবং বিএনপি নেতৃবৃন্দ ইদানিং কথা বলছেন, তারা আসলে তাদের চিরাচরিত মিথ্যাচার এবং বিষদগারের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের পূর্ব লাদাখে সব রকম খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী। এরই মধ্যে পৌঁছেছে 45,000 সেনা ট্যাঙ্ক, সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র, বসেছে এয়ার সার্ভিলান্স সিস্টেমও। ভারতীয় কৃত্রিম উপগ্রহে গালওয়ান উপত্যকায় চীনের আরও 16 সেনার অবকাঠামোর ছবি ধরা পড়ার পর থেকে সর্বোচ্চ সতর্কাবস্থায় দেশটি। তবে নিজে থেকে কোনো আগ্রাসী পদক্ষেপ না নেওয়ার ক্ষেত্রেও সেনা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে দিল্লি। জুনে কয়েকটি সামরিক ও কূটনৈতিক বৈঠকের পরেও মেটেনি সীমান্ত বিরোধ। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, গালওয়ানের দাবি থেকে সরে আসার ব্যাপারে এখনও চীন কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি, বরং সীমান্তের 16 কিলোমিটার ভেতরে এখনও সেনা অবকাঠামো নির্মাণ করে যাচ্ছে চীন। এবারে পার্টিক্স খেলার খবর। দুইবার এগিয়ে গিয়েও জয় পেল না বার্সেলোনা। সেল্টা ভিগোর সাথে 2-2 গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল লিওনেল মেসির দল। শিরোপার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিতে শনিবার রাতে সেল্টা ভিগোর মাঠে জয়ভিন্ন পথ ছিল না বার্সেলোনা। খেলার 20 মিনিটে লিওনেল মেসির ফ্রি কিক থেকে দলকে এগিয়ে নেন লুইস সোয়ারেজ। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল শোধ করে সেল্টা। 50 মিনিটে 1-1 গোলে সমতা ফেরান ফিদোর স্মোল্ভ। 67 মিনিটে সোয়ারেজ আবারও বার্সেলোনাকে এগিয়ে দেন। খেলার শেষ মুহূর্তে ফ্রি কিক থেকে গোল করে দলকে পয়েন্ট পাইয়ে দেন সেল্টা ভিগোর লাগো আসপাস। এই ড্রতে লা লিগা শিরোপা ধরে রাখার মিশনে কিছুটা পিছিয়ে পড়ল কাতালানরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা ও উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে 2 জনের মৃত্যু, বিভিন্ন জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। চট্টগ্রামে কোভিড নন কোভিড রোগীদের চিকিৎসা সেবায় বেসরকারি উদ্যোগে চালু হচ্ছে 3টি ফিল্ড হাসপাতাল। দেশের বিভিন্ন জেলায় নদ নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এবং বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়ালো, মারা গেছে 5 লাখ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।